স্পপে আদি মিছিল হত সাইদি সাইবের মুক্তি চাই মুক্তি চাই। আসসালামু আলাইকুম সুপ্রদর্শক, আল্লামা সাইদির ভক্ত, তিনি আল্লামা সাইদিকে নিয়ে একটি গান গেয়েছেন যেটা আপনারা প্রথমে ভিডিওগুলোতে দেখেছেন। যদি রাত পহলে শোনা যেত আল্লামা সাইদি জেলে নেই, তবে বিশ্বপেত এক জিহাদি নেতা, আমরা ফিদে বেদাম কালেমার পতাকা। সুপ্রিয় দর্শক, চলুন সরাসরি আমরা তার মুখ থেকে সম্পূর্ণ গানটি শুনে আসি। আজ পহালে শোনা যেত সাইদি সাহেব জেলে নাই, বিশ্বপেত এক জিহাদি নেতা, আমরা পেতাম হাতে কালেমার পতাকা। ঠিক সাইদির পক্ষে আমি তো কথা বলবো, তিনি জিহাদের ওয়াজ করছেন, তিনি হক কথা বলেছেন, ঠিক নাকি? আল্লাহর আইন কানুন প্রতিষ্ঠা করতে চেষ্টা করে গেছেন, কি আল্লাহর রাজ কানুনের জন্য কায়েমের জন্য চেষ্টা করে গেছেন। আজ সকল জাতি যদি তিনি সকল জাতির জন্য সব সব সকল দেশের জন্য সকল জাতি তিনি শ্রেষ্ঠ মানুষ, ঠিক নাকি? ঠিক না ভাইয়া, কথা বলছি কি উল্টা কথা হবে না ভাইয়া, কথা খা বুঝি ভাইয়া। আজি রাজ পথে আদি মিছিল হত সাইদি সাহেবের মুক্তি চাই মুক্তি চাই। কিন্তু উল্টা তা ভাইয়া, আমি কথা কাছি ভাইয়া, লা ইলাহা ইল্লাল্লাহ ভাই, আমি কথা কাছি। হ্যাঁ কি ভাইয়া, কথা কাছি ঠিক নাকি? আল্লাহর আইন কানুন প্রতিষ্ঠা করতে চেষ্টা করে গেছেন, কি আল্লাহর রাজ কানুনের জন্য কায়েমের জন্য চেষ্টা করে গেছেন। আজ সকল জাতি যদি তিনি সকল জাতির জন্য সব সব সকল দেশের জন্য সকল জাতি তিনি শ্রেষ্ঠ মানুষ, ঠিক নাকি? যে আলোচনা করে গেছেন যে কোরআন আয়েস কায়েম যদি হয়ে যায় সেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কারো ক্ষতি নাই, আছে নাকি? সবাইকে নিয়ে তো দুনিয়া, আমি খারাপ বুঝি ভাই। এই নিয়ে শেষ করলাম, আছেন দয়াল আমারে রইব না আর বেশি দিন দুনিয়ার মাঝে, আই রে ডাকতি আছেন। সুপ্রিয় দর্শক, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, তিনি শুধু বাংলাদেশ নয় বিশ্ববিখ্যাত একজন আলেম ছিলেন। আপনারা জানেন তিনি পৃথিবীর প্রায় 50টি দেশেরও বেশি দেশে গিয়ে তিনি কোরআন প্রচার করেছেন, তিনি শত শত অমুসলিমকে ইসলামের সায়াতলে এনেছেন। সুপ্রিয় দর্শক, এই মুফাসিরের জন্য বাংলাদেশের 150 অধিক মানুষ জীবন দিয়েছে, এটা আপনারা সবাই জানেন। আল্লামা দিলওয়ার হোসেন সাইদির ভক্ত পৃথিবীতে কোটি কোটি, অগণিত, এটা হিসাবের যোগ্য নয়। সুপ্রিয় দর্শক, এই মুফাসির তিনি জেলের কুঠুরিতে আবদ্ধ রয়েছেন, তার জন্য তারই ভক্ত এই গানটি গিয়েছেন। সুপ্রিয় দর্শক, এই গানটি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সুপ্রিয় দর্শক, সব সত্য নির্ভেজাল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।